السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Laqad jaa'akum rasulun min anfusikum 'azizun 'alaihi ma anittum haris حريص عليكم بالمؤمنين <سؤال> رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا وتسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد

কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আ'লে সাইয়েদিনা মাউ ধন্য ওরে মদিনাবাসী ধন্য হলো তো জীব তোদের মাঝে শুয়ে আসেন দুজাহানের মহাজ উম্মা স্ল سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على सुय दीना मोहम्मद वाला आल सुना माओ ओहो दे रैदने भेंंग स्वंद तथा तो टिका के सो ইসলাম ভুলে গেছি মোরা রসুলের বিদান ভুলে গেছি মোরা আল্লাহর কালাম শুধু নামে তে আমরা মুসলমান আল্লাহ সল্লে مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا مولانا আলে সোম মাও আজ করবোনা করব কালি আজ করবোনা করব এই এইভাবে দিন গেল চলে আজ করবোনা করব এই এইভাবে দিন গেল চলে হিসাব যদি সময় ফুরিয়ে যাই রে আমার সময় ফুরিয়ে যায় তবে মানুষ তোমরা মনের রেখ একদিন তোর সোনার শরীর ঠগবে না রে মাটির দেহ মাটির মাঝে মিশবে রে দোলাই তুমি মানুষ মারা গেলে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে কেদে বলবে বা তবু মানুষ উদয় হইয়া দিবে রে মাটির চা পাল্ল হুম صلى على سيدنا ماو وعلى آل سيدنا ماو محمد اللهم صلى على সাইদ দিনা মাওলা না মোহাম্মাদ ওয়ালা আলে সেদিন মাও আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে বসা দিনদার ইমানদার ইসলাম প্রিয় ভাই ও বাবারা পর্দার আড়ালে অবস্থানরতা মা এবং বোনেরা সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া বাকাত আল্লাপাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়াবির সমস্ত ফাইসা কাজ থেকে দূরে রেখে কোরআন শোনার জন্য হাদিস শোনার জন্য আসবার এবং বসবার তৌফিক দান করেছেন এজন্য আমরা কালেমাতুর শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন দুনিয়ার কোন হায়ান জানোয়ার কীট পতঙ্গ না বানিয়ে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন এজন্য আমরা আরেকবার কালেমাতুর শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা এমন একটি কিতাব শোনার জন্য এসেছি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের প্রথমে চ্যালেঞ্জ করে বললেন জালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই ভুল নেই এইরকম একটি কিতাবের শেখ কালামে পাকের বাণী শোনার জন্য আমরা সবাই এসেছি আমাদের জীবনে যখন কোনো কিছুই কাজে আসবে না এই কোরআন আমার আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে সুহান আল্লাহ এজন্য আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে রাজনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে সব জায়গায় আল্লাহ রব্বুল আলমিনের কোরআন মোতাবেক আমাদের চলার দরকার কুরআনুল কারিমের কাছে যুগে যুগে যে মানুষগুলো আত্মসমর্পণ করে কোরানুল কারিমের বিধানকে মেনে নিয়েছে তারাই সোনার মানুষে পরিণত হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু সালাম কে একটি পরশ পাথর দিয়েছিলেন পরশ পাথরের খাসি ছিল লুহাতে মারার সাথে সাথে লোহা স্বর্ণ হয়ে যেত আল্লাহ এ পৃথিবীর জমিনে এমন একটি পরশ পাথর আমার আপনার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রেখে গেছেন এই কোরআনুল কারিমের সংস্পর্শে আসার সাথে সাথে মানুষগুলো দামি হয়ে যাবে তে কোনো সন্দেহ নাই হযরত উমর তখনও মুসলমান হন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন হজরত উমার হজরত তখন নবীজির মাথা কাটার জন্য বের হয়ে গেলেন শুধু বের হলেনি না তরওয়ালি ধার দিয়ে দেখতেছে যে এটা দিয়ে কাটা সম্ভব হবে কিনা হজরত উমার তরোয়ালি হাতে করে আমার আপনার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাথা কাটার জন্য যায় রাস্তার মধ্যে ওনার বন্ধু সাইড ডাক দিয়ে বলছে বন্ধু কোথায় যাও বলছে একজন মানুষ নাম তার মোহাম্মদ পিতার নাম আবদুল্লাহ মার নাম আমেনা ইনি নাকি নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে কালেমার দাওয়াত দিচ্ছে ওনার মাথা কাটার জন্য আমি যাই কল্লা কাটার জন্য আমি যাই ওনার বন্ধু ডাক ও তুমি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কল্লা কাটার জন্য যাও তোমার বোন আর ভগ্নি প্রতি মুসলমান হয়ে গেছে আগে তাদেরকে সামলাও হজরত উমারের রাগ ছিল কল্লা বরাবর রাগ উঠে গেছে মাথার উপরে যে এত বড় স্পর্ধা আমাকে ব্যাতি রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে হজরত উমার উনার পানের পানিতে চলে গেলেন বল কোরআনুল করিমের সৌরত তেলাওত করতেছে হঠাৎ করে হজরত উমারকে হজরত দেখার সাথে সাথে কোরআনের কুফিগুলো একটু বন্ধ করে ফেললেন হজরত তোমার ডাক বলছে বনরে দরজা খোলো দরজা খোলে না বনরে দরজা খোল দরজা খোলে না লাঠি দিয়ে হজরত তোমার ঘরের মধ্যে প্রবেশ করার পর বোন আর ভগ্নি জিজ্ঞাসা করে এতক্ষণ পর্যন্ত তোমরা কি তেলাওয়াত করছিলা ওনার বোন ফাতেমার ডাক দে বলছে ভাইজান এইটা দুনিয়ার কোন মানুষের কালাম নহে এইটা আল্লাহর কোরআন আমরা তেলাউত করতেছিলাম হজরত রাগান্বিত হয়ে বোন আর ভগ্নিপতিকে মার শুরু করে দিলেন এমন মার মারা হলো উনাদের উপায়ের শরীর রক্তাক্ত হয়ে গেল শরীর থেকে রক্ত ঝরতেছে এক হজর তোমার মারতে মারতে তার নিজের মধ্যে অনশোষণ আসলো এত মারি তারপরেও কি মধু আছে সে এইটা ছাড়তে চায় না হজর তোমারের মধ্যে হজরতমারের মধ্যে এক পর্যায়ে অনশোচন আসার পর বলছে বন রে এতক্ষণ পর্যন্ত যেই কালাম তুমি পড়তেছিল যেই কোরআন তুমি পড়তেছিলা একটু আমাকে শোনাও সুভান আল্লাহ কি করো আমাকে শোনাও হজরত পর ডাক দিয়ে বলছে বোন রে কোরআন যেখানে সেখানে পড়া যায় না কোরআন যিনি শুনে তার অজু থাকা লাগে কোরআন যিনি পড়ে তার অজু থাকা লাগে হযরতুমার ডাক দেয়া বলছে বল রে কোন সিস্টেমে ওযু বানাইতে হয় তাড়াতাড়ি করে আমাকে ওযু বানায়ে দে হযরতুমার ওযু করে বসলেন ওনার বোন কোরআন তেলাওয়াত করতে থাকে হযরতুমার এর চোখ দিয়ে টাস টাস করে পানি পড়তে থাকে হযরতুমার ডাক দেয়া বলছে রে কোরআন যতই পড়তে থাকো আমার মধ্যে ততই ভূমিকম্প শুরু হতে থাকে তাড়াতাড়ি করে আমাকে বিশ্ব নবীর কাছে নিয়ে চল ওই নবীর কালেমা পড়ায় আমাকে তাড়াতাড়ি মুসলমান বানায় দে সুহান হযরত উমার কে সঙ্গে করে ওনার বোন নিয়ে গেলেন নবীজি মসজিদ নববীর মধ্যে বসা হজরত উমার যেইমাত্র মসজিদ নববীর মধ্যে ঢুকেছে সাহাবেরা লাফ দিয়ে ওঠে খাপের মধ্য থেকে তরওয়ালি বের করেছে আমার আপনার নবী ডাক দিয়ে বলে সাহাবেরা তরওয়ালি কেন বের করলাম সাহাবেরা ডাকতে বলে রাসূল আল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ মসজিদ নববীর মধ্যে ওমার ঢুকেছে আমার আপনার নেতা ডাক যে বলে সাহাবি আরে তাড়াতাড়ি করে খাপের মধ্যে তরোয়ালি ঢুকায়ে ফেল গতকালকের ওমার আর আজকের ওমার এক ওমার না হজরত ওমার মসজিদ নবাবের মধ্যে ঢোকার পর যেই মানুষটা কল্লা কাটার জন্য এসেছিল নবীজির মাথা কাটার জন্য এসেছিল ওই মানুষটা আমার আপনার নেতার পার কাছে নিজের মাথাটা দিয়ে বলছে আমি উমার আপনার কল্লা কাটার জন্য এসেছিলাম আমার আপনার কল্লা কাটার জন্য এসেছিলাম কিন্তু আমি উমার কোরআন শোনার পর আমার মধ্যে এমন কম্পন সৃষ্টি হয়েছে আমার আপনার কল্যাণ বিনিময়ে আমি কল্লাটা দিয়ে গেলাম আপনি ইচ্ছা মতো চালাবেন আমি উমার কোনদিন না শব্দ ব্যবহার করবো না وعلى آل سيدنا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد যে থাক থাকো যে অবস্থায় থাকো নবীজি কে ভুল না নবীজি কে না ভুলিলে নবী মাই ভুলবেন না আল্লাহুম্মা সল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا ما محمد اللهم صلي سيدنا مولانا محمد ওয়ারা আলো শ্রীদেনাও আলহামদুল্লিল্লাহ আমার আপনার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সোলল্লাহু আলাইহি হ সাল্লাম এমন আদর্শ দেখিয়েছেন সাহাব একারামরা ভুল করেছেন নবীজি ক্ষমা করেছেন সাহাব একরামরা ভুল করেছেন নবীজি ক্ষমা করেছেন অন্য ধর্ম অবলম্বীরা ভুল করেছেন অভিজিৎ ক্ষমা করেছেন আমার আপনার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম বিদায়ের শেষ মুহূর্তে একটা মিটিং চলতেছে একটা মজলিস চলতেছে নবীজি সাহাবীদের ডাক দিয়ে বলছে সাহাবিরা আমি যদি তোমাদের পরে কোনো আমার জীবনে আমি যদি জুলুম নির্যাতন নিষ্পেষণ করে থাকি তাহলে তোমরা বলো দুনিয়ার কর্য দুনিয়ায় দিয়ে যেতে চাই আখিরাত পর্যন্ত গড়াইতে চাই না সাহাবিরা ডাক দিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ আসমানের নিচে জমিনের ওপরে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না সুভান আল্লাহ নবীজি গুরুত্বপূর্ণ কথা কিন্তু তিনবার বলতেন কয়বার তিনবার বললেন আমি আমার জীবনে তোমাদের পরে যদি কোনো জুলম করে থাকি নির্যাতন করে থাকি নিষ্পেষণ করে থাকি থাকি খারাপ ব্যবহার করে আমার যদি কারো অধিকার নষ্ট হয় আমি নবী বলছি তোমরা আমার কাছে আরজি জানাও আমি দুনিয়ার কর্য দুনিয়ায় পরিশোধ করে যাব আখিরাতের কাস্টুরিতে আমি নবী দাঁড়াইতে চাই না সাহাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনার মতো ভালো মানুষ আর কেউ হতে পারে না কারণ নবীর চাইতে ভালো মানুষ আর যে কেউ হতে পারে না একজন ইহুদি মসজিদ নববীর মধ্যে প্রসাব করা শুরু করলো হজরত মসজিদ নবীর মধ্যে বসা নবীজিকে কে ডাক উমার বলছে আল্লাহ হাবিবাল্লাহ বেআদ মসজিদ নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পোশাব করতেছে এত বড় ক্ষমতা ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমাকে একটু পারমিশন দেন ও আর গর্দার থেকে মাথাকে আমি আলাদা করে দেব নবীজি বললেন উমর বস প্রসাব যখন কমপ্লিট হয়ে গেল নবীজি ডাক দিয়ে বলছে এটা কি তুমি জানো তে বলছে হ্যাঁ জানি এটা মসজিদ নববী এখানে আপনি এখানে আপনি আপনারা কি করেন করেন। তে বলছে তুমি তাহলে জেনে সেরে কি এই কাজটি করেছো বলছে হা আমার আপনার নবীন কেমন নবীন ওই হৌদিকে ডাক দিয়ে বলছে এই আমার সামনে হজর তোমার বসা তোমার বাপের ভাগ্য ভালো আমি নবী তোমার কাছে উপস্থিত ছিলাম মসজিদ নববীত উপস্থিত ছিলাম আমি যদি উপস্থিত না থাকতাম তুমি যেই কাজটি করেছো হযরত উমর তোমার মাথা থেকে কল্লাটা আলাদা করে দিত আমার আপনার নবী ডাক দিয়ে বলছে যে ওমার ইনি খুব কড়া মানুষ তুমি কি করো এখান থেকে তাড়াতাড়ি চলে যাও সুবহানাল্লাহ ইহুদি মসজিদ নবীর মধ্যে প্রসাব করলেন আর নবীজি কি বললেন মানুষটা খুব কড়া তুমি কি করো চলে যাও এই নবী ডাক দিয়ে বলছে তৃতীয়বার বলছে আমি যদি তোমাদের পরে কোন জুলুম নির্যাতন নিষ্পেষণ করে থাকি তাহলে বলো দুনিয়ার কর্য দুনিয়ায় পরিশোধ করে যেতে চাই আখিরাতের কাশটুরিতে দাঁড়াইতে চাই না মজলিসের শেষ মাথা একজন সাহাবি দাঁড়িয়ে বই বৃদ্ধ সাহাবি দাঁড়িয়ে বলছে আর রসুল আল্লাহ আমার একটা আরজি আছে কি আছে আরজি আছে এই কথার দ্বারা উনি বুঝাইতে চাচ্ছেন যে নবীজি হয়তো ওনার সঙ্গে কোনো সময় কি করেছে কোনো কষ্ট দিয়েছে মজলিশের মধ্যে ওমার বসা আবকর সিদ্দিক বসা উসমান বসা আলী বসা আলী নরম মানুষ তারপরেও খেপে গিয়েছে সাহাবিরা বিশ্ব এখানে আলোচনা করতেছে আর তুমি বলতেছো আর জি আছে তাড়াতাড়ি বসে যা কি হ বসে যা হযরত ওমর বলছে নবী না থাকলে আমি তোকে মজা দেখাইতাম যে বিশ্ব নেতা যেখানে আলোচনা করে আর তোর আর আছে উত্তর আমি মাথা আলাদা করে দিতাম এইবার আমার আপনার নবী কি আদর্শ দেখাচ্ছে নবীজি হজরত ওমার কে ডাক দেবে রাগ করো না তার কি আরজি আছে আমি নবীকে বলতে দাও না সুহান আল্লাহ কি বলছে কি আরজি আছে এটা আমাকে বলতে দাও সাহাবি দাঁড়িয়ে বলছে রসুল আল্লাহ হাবিবাল্লাহ। জুনয়েকের যুদ্ধের ময়দান থেকে আমি রিটার্ন আসতেছিলাম ফিরে আসতেছিলাম হঠাৎ করে আপনার বাহন আর আমার বাহন খুব কাছাকাছি হওয়ার কারণে ইসাকৃত হোক আর অল ইসাকৃত হোক আমার পিঠের পরে আপনি একটা বেতাঘাত আঘাত করেছেন কয়টা সঙ্গে সঙ্গে সাহাবিরা নিস্তব্ধ বিমোর হয়ে সবাই তাকি আছে মজলিশের মধ্যে কেউ কথা কয় না কেউ কথা বলে না আমার আপনার নবী ডাক দিয়ে বলছে মসজিদের মধ্যে বেলাল আসনি মসজিদ নববীর মধ্যে বেলাল আসনে বেলাল ডাক দিয়ে বলছে আমি বেলাল আপনার কাছে উপস্থিত আছি নবীজি আমার ডাক দিয়ে বলছে বেলাল যা বেলাল যা এই মুহূর্তে আমার কন্যা ফাতেমাকে গিয়া বল আমার মেয়ে ফাতেমাকে গিয়া বল আমার ব্যবহৃত সাবুকটা যেন তোর হাতে দিয়ে দেয় হজরত বেলাল ফাতেমার বাড়িতে চলে গেলেন ডাক দিয়ে বলছে বাহির থেকে সালাম দিলেন ভিতর থেকে আওয়াজ আসলো ডাক দিয়ে বলছে আপনি কে ডাক দিয়ে বলছে কে হজরত বেলাল বলে আমি বেলাল বলে কেন এসেছো বলছে বিশ্ব নবী পাঠিয়েছে নবীজির ব্যবহৃত চাবুকটা আমার হাতে দিয়ে দেন নবীর জান্নাতি কন্যা সান্নাতি নারীদের সর্দার নেব ডাক দিয়ে বলছে ভাই বেলাল এখন তো যুদ্ধের মৌসুম না যুদ্ধের সময় না বাবাই এই মুহূর্তে চাবুক চাই তার কারণটা কি বেলাল সমস্ত ঘটনা খুলে বলার সাথে সাথে নবীর জান্নাতি কন্যা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বেলালকে ডাকতে বলছে ভাই বেলাল রে যেই নবীর গায়ে আল্লাহ মশা পর্যন্ত বসাকে হারাম করে দিয়েছে আর সাহাবি আমার বাবার ব্যবহৃত সাবুকটা ওই নবীর পিঠের উপরে মারবে ভাই বেলাল ওই সাহাবিকে গিয়ে বলো আমার বাবার জন্য আমার বাবার জন্য আমার সন্তান হাসানকে আমি দিয়ে দিলাম আমার ছোট্ট সন্তান হাসানের পিঠের উপরে একটা বেতের বদলে হাজার হাজার বেত তার কুচে পিঠের উপরে মারবে আমি মা হয়ে নালিশ থাকবে না কিন্তু রহমাত আল্লিল আলামিন নবীর পিঠের উপরে যেন বাড়ি না দেয় যদি আমার ছোট্ট শিশু হাসান ওই সাহাবির বেতের আঘাত সহ্য করতে না পারে আমার সন্তান হুসাইনের কুচিয়ে পিঠের পরে মারবে আমার দুই দুইজন সন্তানকে আমার পিতার উম্মতের জন্য কোরবানি করলাম যত পারে মার কিন্তু রহমাত আল্লিল আলমিন নবীর সঙ্গে ওই সাহাবি যেন কোনো বেদবি না করে কোনো বেদবি না করে হজরত বেলাল বলছে এত কথা বলার সময় নেই তাড়াতাড়ি করে নবীর ব্যবহৃত চাবুকটা কি করেন আমার হাতে দিয়ে দেন আমার আপনার নবীর ব্যবহৃত চাবক নিয়ে বেলাল মজলিসের মধ্যে পৌঁছে গেলেন সিদ্দিক কান্দে উসমান কান্দে যে নবীর শরীরের মধ্যে মশা মাসি বসাকে আল্লাহ হারাম করেছে আর সাহাবি এই নবীর পিঠের মধ্যে বেতাঘাত করবে সাহাবিরা কথা বলে না সবাই নিস্তব্ধ হয়ে গেছে সবার মুখটা মলিন হয়ে গেছে হজরত বেলাল যখন আমার আপনার নবীর কাছে চাবুক হস্তান্তর করলে নবীজি চাবুকটা হাতের মধ্যে নিয়া ওই সাহাবীর হাতের মধ্যে দিয়ে বলছে সাহাবিরে আমি তোমার পিঠের পরে একটা আঘাত করেছিলাম একটা আঘাতের বদলে আমি নবীর পিঠের পরে যত আঘাত পারো তুমি করো একটা আঘাতের বদলে যত আঘাত পারো করো সাহাবি হাতের মধ্যে চাবুক নেওয়ার পর সাহাবি হাতের মধ্যে চাবুক নেওয়ার পর চিন্তা করে এমন একজন নবী যেই নবী উহুদের যুদ্ধের ময়দানে সাহাবীরা আমার আপনার নবীকে টার্গেট করে যখন কাফের মুশরিকরা তীরগুলো মারতেছিল সাহাবী একরামরা নিজের জীবনকে বিসর্জন দিয়া নিজের বুকে আগিয়ে বলছে সাহাবীরা রে আমাদের শরীরের মধ্যে যত বসায় দেব কিন্তু নবীর সাথে করিস না সাহাবিরা নিজের শরীর দিয়ে উদের যুদ্ধের ময়দানে তীর গুলো নিজের বডি দিয়ে ঠেকাচ্ছিলেন এক মুহূর্তে আমার আপনার নবী গর্তের মধ্যে পড়ে গেলেন নবীজির মাথার হেলমেট মাথার মধ্যে ঢুকে গেল একজন সাবেক ডাক যে বলছে সাবের আরে তোমাদের জীবনে অনেক ক্ষেদমত নবীর করেছো কিন্তু আমার জীবনে তমন নবীর খেদমত করার সুযোগ আসে নাই আজকে সুযোগ যখন পেয়েছে একটু সুযোগটা কাজে লাগাইতে দাও একটু নবীর ক্ষেদমত করতে দাও কিতাব প্রমাণ করে আল্লাহর নবীর ওই সাহাবে কেমন ভালোবাসা নবীকে বেশেছে এইবার নবীজির মাথার মধ্যে ওই রড বের করার জন্য সাহাবে দাঁত দিয়ে হেলমেটটা টান দেওয়ার সাথে সাথে সামনের দুইটা দাঁত ভেঙে গেছে অন্য সাহাবিরা ডাক দিয়ে বলে সাথী ভাই সঙ্গী ভাই আপনার মুখের মধ্যে রক্ত কেন বলছে আমার দুইটা ভেঙে গেছে দাগ দিয়ে বলে সাথী ভাই আপনি এরা কেন আমরা একটু চেষ্টা করি আল্লাহর নবীর নবির দাগ দিয়ে বলছে একটা দাগ কেন আমার মুখের মধ্যে যদি বত্রিশটা দাঁত নবীর এই খেদমত করতে গিয়া 32টা দাঁত যদি আমার মুখের মধ্য থেকে ভেঙ্গে যায় আমার জীবনের আমার জীবনের যে নবীর খেদমতের যেই সুযোগ এসেছে এই সুযোগ আমি কাউকে গ্রহণ করতে দেব না আল্লাহ হঠাৎ করে বের করা হলো নবীজির হুশ ফিরে আসলো আমার আপনার নবীর ডাক দিয়ে বলছে সাহাবের আমি নবীর শরীরের মধ্য থেকে খরণ হয়েছে আমার রক্তগুলো কোথায় গেল সাহাবেরা ডাক দিয়ে বলছে ইয়া রাসুল আল্লাহ নবী গো আপনার শরীরের মধ্যে মুখ লাগাইয়া অমোখ সাহাবী আপনার রক্তগুলো চুষে নিয়েছে আমার আপনার ছেড়ে দিয়ে নবীর আমি নবীর শরীরের রক্ত যেই শরীরের মধ্যে গিয়েছে আমি নবী বললাম ওই শরীর জীবনে কোনদিন জাহান নামের আগুনে জ্বলতে পারে না সুহান আল্লাহ নবীর শরীরের রক্ত যে কি শরীরের মধ্যে গিয়েছে নবী বলছে এই শরীর কখনো জাহান নামের আগুনে কি করতে পারে না জ্বলতে পারে না আরে যে নবীর শরীরের রক্ত আমরা তো অনেকে কি রক্ত দি বলেন তো দেখি আমার আপনার রক্ত যদি অপরের শরীরের মধ্যে যায় তাহলে কি জাহান নামের আগুন হারাম হবে আর যে নবীর শরীরের রক্ত অপর মানুষের শরীরের মধ্যে গেলে জাহান নামের আগুন হারাম হয়ে যায় এই নবী আর সাধারণ মানুষ কখনো এক হতে পারে না নবীর সঙ্গে যদি কোনো মানুষকে তুলনা করে বুঝতে হবে আবু জেহেল উদবা সাইবা আবুল হাবের ভেজাল ট্যাবলেট খাইছে কার ট্যাবলেট ভেজাল ট্যাবলেট খাওয়ার কারণে এই সমস্ত কথা কারণ আমার আপনার নবী শাহাদা তাঙ্গুলসা করার সাথে সাথে কি চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে নবীজির হাতের মধ্যে পাথর কথা বলেছে খেজুরের জাল করাঠি থেকে কাজ বের হয়েছে নবী করিম সাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন মেয়াক নবীকে কি করতেন ছায়া দিতেন সাপ এসে নবীকে কি করতেন ছায়া দিতেন এমন একজন নবী আমার আপনার নবী কেমন নবী যে নবী বলা হয়েছিল যখন কি করা হলো কাফের মুশ্রিকরা নবীজিকে বেশি কষ্ট দিতে লাগলো তখন নবীজি বলে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি একটু পারমিশন দেন তায়েববাসীকে আমি কি করব দুইটা পাহাড় দুই দিক থেকে নে তায়েববাসীকে ধ্বংস করে দেব আমার আপনার নবী ডাক দিয়ে বলেছে সাহাবীর আরে আমি হলাম রহমাতাল লিল আলামিন নবী আমি হলাম দয়াওয়ালা নবী মায়াওয়ালা নবী আল্লাহমাকে দয়ালা নবী হিসাবে দুনিয়াতে পড়েছে দুইটা পাহাড় যদি দুই দিক থেকে ধ্বংস করে দাও আমি ঈমানের দাওয়াত কার কাছে দেব তুমি বলো আমি ঈমানের দাওয়াত কার কাছে দেব তুমি বলো সাহাবী হাতের মধ্যে চাবুক নেওয়ার পর বলছিল ইয়া রাসূলুল্লাহ যেদিন আমাকে মারেন সেদিন আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না কি ছিল না কাপড় ছিল না নবীজি কি করলেন কাপড় ছিল না এই কথা বলার সাথে সাথে নবীজি খুব লজ্জাশীল ছিলেন তারপরেও নবীজি কি করলেন নিজের শরীর থেকে চাদরটা সরাই দিলেন প্রত্যেক নবীকে নবী হিসাবে প্রমাণ করার জন্য আল্লাহ রব্বুল একটা মহরে নবদ দিয়েছিলেন কি দিয়েছিলেন মোহরের নবদ সেটা হচ্ছে গর্দানের মধ্যে আল্লাহ আলামীন এই সিলটা বসাই দিয়েছিলেন চাদরটা সরিয়ে নেওয়ার সাথে সাথে কি হলো এই মোহরের নবদটা উন্মুক্ত হয়ে গেল সাহাবিব দূর থেকে দাওনা এসে নবীজির মহর নবুদের পুরে চুম্বন দিয়ে বলছি আর রসুল আল্লাহ আমি যেই দিন থেকে ইসলাম গ্রহণ করেছি কালেমা পড়েছি ওই দিন থেকে আমার মনের মধ্যে স্বপ্ন ছিল আপনার মহরে নবুদের উপরে চুম্বন দিব কিন্তু আপনি যখন শেষ বিদায়ের ভাষণ দিয়েছেন আমি বুঝতে পেরেছি আপনি নবিয়ার দুনিয়ার বুকে বেশি দিন থাকবেন না আপনার পিঠের চাবুক মারা আমার স্বপ্ন না আজকে আমি একটা কৌশল খাটায় আপনার মোহরে নবতের উপরে একটা চুম্বন দিলাম আমার আপনার নবী ডাক যে বলে সাবিরে আমি নবীর পরে যদি এত ভালোবাসা থাকে আমি নবীর পরে যদি এত মহাব্বত থাকে আমি নবী তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম সুভাল নবী সাল্লাম তার জীবনে অনেক স্বাভাবিক জান্নাতের টিকিট দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন এই সাল্লামের বিধানকে আমাকে আপনাকে পরিপূর্ণভাবে মেনে আমাদের সকলকে যেন আল্লাহ অবরে যাওয়ার তৌফিক দান করে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনকে মানা তৌফিক দান করেন ওখিরে দানা হির আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ